আসসালামু আলাইকুম, গুড ইভিনিং বন্ধুরা। আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হবে মাছ ধরার ভিডিও। তো গতকালকে গিয়েছিলাম সাগরে মাছ ধরতে, মোট 4টা মাছ ধরেছিলাম বন্ধুরা। তার মধ্যে একটা ছিল হামর মাছ আর 3টা ছিল শেরি মাছ, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাছ ধরার থেকে শুরু করে রান্না করা পর্যন্ত, ঠিক আছে, সবকিছু আজকে এর ভিডিওতে থাকছে। আর একটা ঘটনা কালকে ঘটেছিল, কালকে মাছ ধরার সময়, সেটা হলো মাছটা যখন ধরলাম, হামর মাছটা পানির কাছাকাছি আসার পরে একটা পাথরের মধ্যে মানে বেঁধে যায়। বেঁধে যাওয়ার পরে আমি একটু আনার জন্য একটু জোরে টান দেওয়ার পরে বড়শিটার মুখে তেজ ছুটে যায়। ছুটে যাওয়াতে রাত্রিবেলা ছিল, তো তাড়াহুড়া করে আমরা দুজন ছিলাম, দুজনেই যাই মাছটা আনার জন্য। আমি ছিলাম ক্যামেরাম্যান আর আমার মা সাথে একজন সহকারী ছিল, তিনি মাছটা আনতে পেরেছেন, কিন্তু অনেক কষ্ট হয়েছে। তার কারণ হলো একটা রিস্ক হয়ে গেছে, কারণ হলো পাথরের কাছাকাছি শ্যাওলা থাকে, পাথরের মধ্যে পানির কাছাকাছি পাথরে অনেক শ্যাওলা থাকে, তো শ্যাওলার কারণে মানে আমরা রাত্রিবেলা অন্ধকারের মধ্যে গিয়েছিলাম, দেখে সারা পাইনি। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কালকে ছিল, তো যাই হোক অ্যাক্সিডেন্ট হয় নাই, আমাদের ভাগ্য ভালো ছিল। তো চলুন দেখেন কীভাবে মাছটা আনলাম, এবং মাছটা একটু বড় ছিল। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন, পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়া যাবে, ঠিক আছে? আর আপনি যদি অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন ভিডিওটা এনজয় করি সবাই মিলে, দেখার পর আবার আসতেছি ভিডিওতে। কানসা ধরবেন আর সুখ, কানসার সুখ, কানসার সুখ, কানসার সুখ, মামা সুখ। হ্যাঁ হ্যাঁ, গোনার দিন না, কানসার সুখ। হ্যাঁ যান, আস্তে আস্তে মাপ দিন, সাবধান মামা, এক মিনিট মামা, এটা কী কাম করে আগে নে, দেখেন দেখেন, সাবধান মামা, ধরে শক্ত মাছ মামা, দেবনি মামা, মামা বলে যে আমার ধরেন হয়েছে। জানি ভাল, সব জায়গায় চিনি আমি, আপনি না আইসিলেন, আইসিলেন কে দিই মাছটা দিই। ওরে বাবা, মাশাআল্লাহ 3 কিলো হবে মামা, আপনি দাম 3 কিলো হবে মামা, 3 কিলো নি, মাশাআল্লাহ 3 কিলো হবে। ওকে স্টপ, রিজেক, হ্যাঁ আমি আশাই ছাড়াই দিছি আর কি, যাওয়ার পরে এই যে ফালাইছে গর্তের ভিতরে না, এ আমার ভিডিও করি নাই তো, ভিডিও হয় নাই না, এ আবার করেন সমস্যা নেই, আমি কথা বলতেছি, এই যে মনে হয় মামা ডাইরেক্ট হবে এখন। হ্যাঁ ওকে বন্ধুরা, এই যে আপনারা হামর মাছ সাথে দেখলেন, ধরলাম আজকে আমরা, আমি আর মামা গেছিলাম, তো মাছটা আজকেও একটা খেল খেলাইছে আমাদের সাথে, সেটা হলো এটা আসলে ভিন্ন জাতের হামর, এই হামরটাতে অন্য রকম কালার, এটা কালার গুলো অন্য রকম, এটা সমস্যা, এটা হলো অন্য। তো যাই হোক মাছটা রিতে খাওয়াতে দিকে তো পরে আমি জোরে টান দিছি, মুখতে বসিটা ছুটে পড়ছে, ঠিক আছে, ছুটার পরে আমার মামু আর আমি গেলাম পাথরের কাছাকাছি। আপনারা তো জানেন পাথর কত কিরকম পিছলে হয়, তো যাই হোক পাথরের কাছাকাছি যাইয়া মামু আর আমি যাই, আমি ক্যামেরাম্যান আর মামু মাস্টার নিয়ে আসলো পাথরের কিনারে যায়। মাছটা তো 2 কেজির উপরে হবে বন্ধুরা, আজকে তারিখ কত মামা জানি, আজকে 11/10 দিবাগত রাত্রে রাত 2টা বাজে মাছটা ধরলাম, মাছটা ধরছে হইলো 1:15, ঠিক আছে, আর ধরছে হইলো সেই ধরছিলাম 3টা শেরি শেরি,
লালা লালা আরেকটা আছে এই যে শিরি ঠিক আছে তো আজকে হামরটা হলো সবচেয়ে বড় যেটা নাকি 2 কেজির উপরে হবে ও লালা বন্ধুরা আপনারা এটা জেনে জানেন কি সাগরের মাছ কেউ ফ্রেশ খাইতে পারে না যদি সে নিজে মাছ না ধরে খায় তার কারণ হলো যারা নদীতে সাগরে মাছ ধরতে যায় বোট নিয়ে তারা কি করে আইস সঙ্গে করে নিয়ে যায় তারা 7 দিনের ট্যুরে যায় মাছ ধরতে 7 দিন যত মাছ ধরবে আইসের ভিতরে রাখবে আইসের ভিতরে রেখে 7 দিন পরে তারা আসে সাগরের থেকে ফিরে সেই মাছটা ফ্রেশ হয় আপনারা বলেন সেই মাছ কোনদিন 7 দিনের আগের পুরনো মাছ কোনদিন ফ্রেশ হয় না তো যারা মাছ ধরে খায় তারা ফ্রেশ মাছ খাইতে পারে এটা আপনারা যারা বাজারে মাছ দেখেন সাগরের মাছ এগুলো একটাও ফ্রেশ না এটা অনেক দিন আগে পুরনো মাছ ঠিক আছে সুদুর কি দ সুপ্রিয় এটা এর স্পিন আমার মাছ তো লোক একটা তো নেই কই তো আমার দেখ না আমি বুঝলে কথা এখন তো দিলাম বন্ধুরা দেখেন দিদি না না সমস্যা নাই তাহলে একটু গরম হোক বন্ধুরা এখানে যে মাছটা আছে দেখান মামা এখানে দিছে হলো আদা বাটা রসুন বাটা গরম মশলার ফাঁকি জিরার ফাঁকি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি ঠিক আছে ভিডিও দেওয়া দিছ হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা এখন আমি মাছটা ছেড়ে দিব এটা গরম হয়ে গেছে এই দেখেন শেরি মাছটা দিলাম বড় মাছটা বড় মাছটা আমি খাবো আর ছোটো দুইটা খাবো আমার মামা ঠিক আছে ছোটো ছোটো দুইটা আমার মামা খাবে আর এই বুইড়াটা আমি খাবো এটা এটা আর এটা মামা খাবে ফ্রাইয়ের কাজ চলছে আপাতত এখন এক সাইড ফ্রাই হতেছে কিছুক্ষণ পরে এই দেখতেছেন আমাদের হামুর মাছ এটা খুব বেশ সুস্বাদু একটা মাছ আর এই মাছটা কিছুক্ষণ পরে কাটিং শুরু হবে এই মাছটা কাটিং শুরু হয়ে মুহূর্তে খুব ভালোভাবে শক্ত রে মা যন্ত্রপাতি ভালো নাও একদিকে আমাদের মাছ কাটিং চলছে অন্যদিকে ফ্রাই চলছে আমরা দুটো কাজ একসাথে করতেছি রাত অনেক গভীর রাত ঘুমের সময় খাবারটা আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা মোটামুটি রেডি এই মুহূর্তে আমাদের সামনে আছে কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়ার কাজ শুরু হবে ইনশাআল্লাহ কিন্তু আমি জাদু উঠে নেবো এখন আমরা করেন ভিডিও হ্যাঁ ভিডিও চলতেছে না শুট চলতেছে মামু তো এখন আমরা মাছ খাবো কারণ হলো আমি বড় মাছ খেয়ে যাচ্ছি মামা খাবে দুইটা ভরা মামার ধর দুইটা একখানে নেই খুবই সুস্বাদু বন্ধুরা আপনারা যদি খেয়ে থাকুন অবশ্যই এর মজাটা জেনে থাকবেন তো যে মাছটা আমরা খাইলাম হলো শেরি মাছ হামুর মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব তো যাই হোক বন্ধুরা অনেক অনেকে বন্ধুরা আমাকে প্রশ্ন করেন ভাই মাছ কি আপনি খান না কি করেন তো আমি মাছ সবই খাই ফ্রেশ মাছ ফ্রেশ মাছটা খাইতে খুব মজা লাগে তাই আমি মাছগুলি খুব মজা করে খাই
এবং কি আমাদের রুমে যারা আছেন সবাইকে নিয়ে খাই, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কারণ হলো অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন, ঠিক আছে? এই যে বেল বাটন দেখেন কীভাবে বাজায়, ঠিক এভাবে আপনারা বাজাবেন, ঠিক আছে? আর হলো পরবর্তী আরেকটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আসব, তো তার জন্য অপেক্ষা করুন। তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশা করি।